দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে চারদিকে যখন আলোচনা সমালোচনার তুঙ্গে, ঠিক তখনই কয়েক বছরের ব্যবধানে গড়া সম্পদের পাহাড় নিয়ে আলোচনায় এসেছেন অনেকে। সামনে এসেছেন আলাদিনের চেরাগ পাওয়া এমপি মন্ত্রীদেরও নাম। এমনই একজন হলেন বগুড়া দুই আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং বগুড়া দুই জেলা জাতীয় পার্টির সভাপতি শরীফুল ইসলাম জিন্না। ব্যবধান মাত্র পাঁচ বছরের, এরই মধ্যে ঘুরেছেন সম্পদের পাহাড়। কৃষি জমি বেড়েছে বারোশো গুণ, সেই সাথে একশো একত্রিশ গুণ বেড়েছে কৃষি আয় ও পাশাপাশি বাড়ি ভাড়া আয় বেড়েছে দুইশো চৌত্রিশ গুণ। টিন শেডের কাঁচাপাকা বাড়ি থেকে এখন এক কোটি উননব্বই লাখ একষট্টি হাজার আটশো টাকার মূলধনের দুইটি দালান বাড়ি, এছাড়া রয়েছে পনেরো লাখ বিরানব্বই হাজার একশো পঁচানব্বই টাকা দামের একটি ফ্ল্যাট। এই ঘটনাকে আঙুল ফুলে কলাগাছ হয়েছে বললেও ভুল হবে না। পুরো সম্পদ বিবরণী বলছে পাঁচ কোটি উনত্রিশ লাখ একচল্লিশ হাজার তিনশো বাষট্টি টাকার মালিক হয়েছেন তিনি। পাঁচ বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে পাঁচ গুণ। দুই হাজার চোদ্দ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন শরীফুল ইসলাম জিন্না। এরপরে দুই হাজার আঠারো সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে জমা দেওয়া হয় হলফনামার সঙ্গে এই প্রার্থীর বিগত নির্বাচনের হলফনামাগুলো। বিশ্লেষণ করে পাওয়া তথ্য ঠিক চোখ কপালে ওঠার মতো। দুই হাজার চোদ্দ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা পেশা হিসাবে নিজেকে একজন ব্যবসায়ী উল্লেখ করেছিলেন তিনি। সে সময় কৃষিখাতে তার বাৎসরিক আয় ছিল দুই হাজার টাকা, নগদ টাকা নিজ নামে চার লক্ষ আটষট্টি হাজার আটশো টাকা, ব্যবসা থেকে বাৎসরিক আয় ছিল তিন লক্ষ পনেরো হাজার আটশো টাকা, স্ত্রীর নামে পঞ্চাশ হাজার টাকা দেখিয়েছিলেন, সেই সাথে ব্যাংকে জমার পরিমাণ স্ত্রীর নামে ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। চলাচলের জন্য ব্যবহার করতেন সাতাত্তর হাজার টাকা দামের মোটর সাইকেল, তার স্ত্রী ব্যবহার করতেন পাঁচ লক্ষ টাকা দামের একটি মোটর গাড়ি। এছাড়াও স্বর্ণলঙ্কার বাবদ নিজ নামে সত্তর হাজার টাকা দেখিয়েছিলেন তিনি। তবে এবারের হলফনামায় দেখা যায় কৃষিক্ষেত্রে জিন্নার আয় দুই লাখ একষট্টি হাজার ছয়শো তিরিশ টাকা, অথচ দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় কৃষিখাতে আয় ছিল দুই হাজার টাকা। বাড়ি দোকান ভাড়া থেকে এখন আয় চার লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা, তবে পাঁচ বছর আগেও এই খাতে আয় ছিল এক হাজার আটশো টাকা। এবারের হলফনামায় স্বামী স্ত্রীর দুজনের গাড়ির মূল্যমানও বেড়েছে বড় অঙ্কে। জিন্নার নামে এক কোটি এক লাখ টাকার একটি টয়োটো ল্যান্ড ক্রুজার এবং তার স্ত্রীর নামে পনেরো লাখ পঁচিশ হাজার টাকার একটি গাড়ির কথা উল্লেখ করা হয়েছে। এবারের হলফনামায় বলছে সম্পদ বৃদ্ধির কাতারে পিছিয়ে নেই জিন্নার স্ত্রী মহাসিনা আক্তারও। স্বামী স্ত্রী দুইজনে মিলেমিশে গড়ে তুলেছেন সম্পদের এই বিপুল পাহাড়। অস্বাভাবিক সম্পদ অর্জনের পথ ঘটাতে ইতিমধ্যেই দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে দুটি মামলাও দিয়েছে। আদালতে দুই হাজার বাইশ সালে আরেকটি মামলা হয় তার বিরুদ্ধে। মামলা দুটি তদন্তহীন বলে হলফনামায় বলা হয়েছে। সাব্বির হাসান, মোহনা টেলিভিশন।